সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমার পিছনে একটি ক্ষেত দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু আমাদের যে চিনি গুঁড়া চাল বলি আমরা, আসলে পোলাওর চাল যেটা করা হয় সেই ধান ক্ষেতটা, আমি সেই ক্ষেতেই, আসলে পাশে অন্য ক্ষেত আছে, অন্য ধান আছে, সেই ধানের সামান্য কিছুটা অংশ কিন্তু কৃষক এখানে এই ধানটি চাষ করেছেন। হয়তো তিনি বাসায় খাওয়ার জন্য এটি করেছেন। আপনাদেরকে আমি এই ধানটি এখন দেখাবো কাছ থেকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ধানটা খুবই কাছ থেকে আমি দেখাচ্ছি, যে একদম চিনি গুঁড়া যে চালটা হয় আমাদের, সেই ধানটি এটি কি সুন্দর কালচে। ধানটি এখনও মিল্কিং স্টেজ বা দুধ স্তরে আছে, এটি পাকতে আরও প্রায় 15 থেকে 20 দিন লেগে যাবে। তারপর কৃষকরা এটি কাটবেন, তারপর হচ্ছে পোলাও পায়েস যা হোক খাওয়া যাবে আর কি। দেখেন কত সুন্দর ধানটা, কি চমৎকার। হ্যাঁ, আর এই যেটিকে বললাম যে দেখেন কৃষক অন্যান্য ধান করেছেন, তার পাশে হচ্ছে এই ক্ষেতটি, পাশে বলতে তার মাঝে, এদিকেও নাই এদিকেও নাই, সামান্য একটু হেলে পড়ছে। গাছটা অনেক লম্বা হয় সাধারণত, জানেন আপনারা, এটি অনেক আদি ধান বাংলাদেশের, তো ধানের গাছটা হেলে পড়ছে। তো আমাদের আসলে এই সংরক্ষণ করা উচিত এই ধানগুলোকে। তো এইভাবে অল্প অল্প করে অনেক কৃষকের হাতে কিন্তু এই ধানটি এখনও আছে। তো আমি বলে দিই, এই জায়গাটা হচ্ছে একটা পাহাড়, কী বল, মধুপুর ট্র্যাক এরিয়া। এটা হচ্ছে ভালুকা থানার ভিতরে পড়ে গেছে, ভালুকা উপজেলার ভিতরে, একটা পাহাড়ি গ্রামের ভিতরে আসলাম, এই জিনিসটা দেখতে পেলাম। তো এটা হচ্ছে একটা একটা নিচু এলাকা এরিয়া আর কি, বিল টাইপের, এখানে ধান হচ্ছে। তো শুধু এটা না, আরও বেশ কয়েকটা ক্ষেতে হচ্ছে, এরকম দেখতে পাচ্ছি যে ওই সামনে একটা ক্ষেত, ওই দেখেন ওই যে কাল একটু কালচে টাইপের, আমার জুম করা তো দেখানো যাচ্ছে না, সেখানেও ঠিক একই রকম। তো আমার মনে হচ্ছে যে আসলে এখানকার যারা আছেন তাদের একটা ট্রেডিশন বলা যায়, যে ঐতিহ্য, যে ঐতিহ্যগত, বা তারা অন্য ধানের সাথে সামান্য কিছু পরিমাণে এটা নিজের পরিবারে খাওয়ানোর জন্য হচ্ছে এই ধানটি করে থাকেন। তো এই ঐতিহ্যগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে, তারপরও যে কৃষক এটি করেছেন তাকে আসলে সাধুবাদ জানাই, যে অন্ততপক্ষে বাংলাদেশের যে আদি ধানগুলো সেটার মধ্যে কিছুটা হলেও উনি রক্ষা করেছেন। এটা ফলন তুলনামূলক কম হয়, কিন্তু দামটা কিন্তু অনেক বেশি থাকে, আসলে এটা পাওয়া যায় না। তো ঠিক আছে দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সবসময় সাবধানে চলাচল করবেন। হ্যাঁ, আর কৃষির সাথেই থাকবেন। দেখেন পরাগায়ন হয়ে গেছে, এই যে ফুলগুলো আমার হাতে, চমৎকার লাগতেছে, ধানটা আসলেই চমৎকার কালচে ধান। আমি একটা একটা জিনিস দেখাই, যে অন্য ধান, এই নর্মাল ধান হচ্ছে এই যে, এটি নর্মাল ধান, আর ঠিক পাশে একটা শীষ এলে পড়ছে, এই দেখেন দুটার মধ্যে পার্থক্য কী চমৎকার দেখতে লাগতেছে। তো দর্শক, আজকে আর কথা বাড়াবো না, আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সকলকে।